সবচেয়ে মজার কথা হলো, তার এই গবেষণাপত্রটি তিনি উৎসর্গ করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে। গবেষণার ক্ষেত্রে তার প্রিয় বিষয় ছিল ডিস্ট্রিবিউশন অব কেমিক্যাল এলিমেন্টস ইন দ্য ইউনিভার্স, আর সেই নিয়ে মৌলিক গবেষণা শুরু করেন তিনি। এই বিষয়টি আদপে পদার্থবিদ্যার অনেক উচ্চস্তরের গবেষণা, সৃষ্টিতত্ত্বের একদম আদিতে, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে প্রথম দুটো মৌল হাইড্রোজেন ও হিলিয়াম সৃষ্টি হলো পুঞ্জীভূত প্রচণ্ড শক্তি থেকে, এবং কী করে নক্ষত্রের মধ্যে অন্যান্য মৌলগুলি সংশ্লেষিত হয় সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই রহস্য উদ্ঘাটনে তার গবেষণা নতুন আশার আলো দেখিয়েছে, এবং এই গবেষণায় তাকে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানের মঞ্চে প্রতিষ্ঠা দিয়েছিল। প্রসঙ্গ যে বিখ্যাত মহাকাশ বিজ্ঞানী ফ্রেড হয়েল এবং জয়ন্ত বিষ্ণু নার্লিকারের গবেষণালব্ধ কোয়াসি স্টেডি স্টেট থিওরির প্রভাব রয়েছে বিজ্ঞানী নারায়ণচন্দ্র রানার গবেষণায়। 1983 সালে ভারতের ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমির পক্ষ থেকে তাকে ইয়ং সায়েন্টিফিক অ্যাওয়ার্ড দেওয়া হয়। তার গবেষণাপত্র বিলেতের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক পত্রিকায় প্রকাশিত হয়। নারায়ণচন্দ্রের রেখা রিলেটিভ, আমরা জানি যে রিলেটিভ অ্যাবান্ডান্স অফ লাইটার এলিমেন্টস অফ মলিকিউল বিলিং আর্লি পার্টস অফ বিগ ব্যাং প্রবন্ধটি বিখ্যাত ফিজিক্যাল রিভিউ লেটার্সে বিশেষ নিবন্ধ হিসাবে প্রকাশিত হয়। 1983 সালে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের স্কুল অফ ফিজিক্স তার গবেষণাপত্রকে বছরের সেরা স্বীকৃতি দিয়েছে, আমরা জানি, এবং এই বছরই তিনি আরও উচ্চ মানের গবেষণার জন্য বিলেতে যান। ইংল্যান্ডের বার্সায় ডারহাম বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত জ্যোতির্বিদ আর্নল্ডের কাছে গবেষণা করেন নারায়ণচন্দ্র রানা, আমরা জানি, এবং তার গবেষণার মূল বিষয় ছিল কেমিক্যাল ইভলিউশন অফ আওয়ার গ্যালাক্সি। গবেষণার ক্ষেত্রে নতুন দিক উন্মোচনের ফলে তিনি বিলেতের বিখ্যাত রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সদস্য নির্বাচিত হন এবং ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এর সদস্যপদও লাভ করেছিলেন নারায়ণচন্দ্র রানা। ডারহামে থাকাকালীন সেখানকার এক ছাত্র ডিএ উইলকিন্স নারায়ণচন্দ্র রানার অধীনে গবেষণা করেছিলেন, আমরা জানি। পুনের বিখ্যাত ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স এর প্রতিষ্ঠাতা ডিরেক্টর ও অধ্যাপক জয়ন্ত বিষ্ণু নার্লিকার তার অত্যন্ত প্রিয় ছাত্র নারায়ণচন্দ্রকে তার প্রতিষ্ঠিত জ্যোতির্বিদ্যা ও জ্যোতিপদার্থবিদ্যার গবেষণা ও অধ্যাপনা কেন্দ্রের অধ্যাপক হিসাবে নিযুক্ত করেন। অধ্যাপক রানা শেষ জীবনে পুনেতেই ছিলেন। জানা যায় নারায়ণচন্দ্রের গবেষণাপত্রের সংখ্যা ছিল 70, আমরা জানি, এবং একাধিক বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো তার ইংরেজি ভাষায় লেখা ক্লাসিক্যাল মেকানিক্স এবং আওয়ার সোলার সিস্টেম, চ্যালেঞ্জ অফ অ্যাস্ট্রোনমি, নাইট ফল অন সানি মর্নিং, এছাড়াও মিথস অ্যান্ড সুপারস্টিশন অ্যান্ড দেয়ার স্ট্যান্ডার্ড ক্লাসিক্যাল সায়েন্টিফিক এক্সপ্লানেশন, এছাড়াও বাংলায় লেখা অত্যন্ত জনপ্রিয় এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তার মৃত্যুর পরে প্রকাশিত বইগুলি হল নক্ষত্রের জন্ম ও মৃত্যু, এছাড়াও ইন্ট্রোডাক্টরি কোর্স অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স, এছাড়াও টোটাল সোলার এফিক্স। নারায়ণচন্দ্র রানার লেখা ক্লাসিক্যাল মেকানিক্স বইটি বিলেতের বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের পাঠ্যক্রম অন্তর্ভুক্ত হয়েছে, আমরা জানি, এবং নারায়ণচন্দ্র রানা জ্যোতির্বিজ্ঞান চর্চা এবং গবেষণার পাশাপাশি আজীবন চেষ্টা করে গেছেন কীভাবে জ্যোতির্বিজ্ঞানকে সাধারণ মানুষের মাঝে সহজবোধ্য ভাষায় পৌঁছে দেওয়া যায়, আর তার এই প্রচেষ্টা ও নেতৃত্ব এদেশে গড়ে ওঠে সখীর জ্যোতির্বিজ্ঞান সংস্থা। তার শিক্ষক মনীন্দ্র লাহিড়ির মৃত্যুর পর 1993 সালে তিনি প্রতিষ্ঠা করেন মনীন্দ্র নারায়ণ লাহিড়ি অ্যাস্ট্রোনমিক্যাল ট্রাস্ট, এবং 1994 সালের 21 ও 22 জানুয়ারি এই ট্রাস্টের উদ্যোগে কলকাতার প্রেসিডেন্সি কলেজে অনুষ্ঠিত হয় চতুর্থ নিখিল ভারত অপেশাদার জ্যোতির্বিদ সমাবেশ, আর এই ফলশ্রুতিতে নারায়ণচন্দ্র গড়ে তোলেন
কনফেডারেশন অব ইন্ডিয়ান অ্যামেচার অ্যাস্ট্রোনমার্স। এই অপেশাদার সংস্থার বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন নারায়ণ চন্দ্র রানা। আমরা জানি 1995 সালের সূর্যগ্রহণের সময় তিনি দেখিয়েছিলেন সখীর জ্যোতির্বিজ্ঞানীদের অনেক কিছুই করার আছে, তারাও আমরা জানি জ্যোতির্বিজ্ঞানীর গবেষণাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তিনি সেবার তার বৈজ্ঞানিক ভাবনা চিন্তার দ্বারা সূর্যের সঠিক ব্যাস নির্ণয়ের এক কর্মসূচি নিয়েছিলেন, সেই কাজে তিনি অনেকটাই সফল হয়েছিলেন। সূর্যগ্রহণ সম্পর্কিত কুসংস্কার দূর করতে তিনি নিজে একটি বই লেখেন এবং বহু পুস্তিকা সাধারণ মানুষের মধ্যে বিলি করেন। নারায়ণ চন্দ্র রানার নিয়মটা ছিল এইরকম যে সূর্যের ব্যাস নির্ণয় করতে হলে প্রথমে পথছায়া অঞ্চলের সীমানায় দাঁড়িয়ে বেইলির ব্লেডের প্রতিটি পুঁথি তৈরি হয় আর অদৃশ্য হওয়ার সময়গুলি পরপর মাপতে হবে, আর এই পরিমাপ থেকেই পাওয়া যাবে সূর্যের আপাত ব্যাস। ইতিহাস, সাহিত্য, দর্শন নিয়েও তার অগাধ পড়াশোনা ছিল। মারাত্মক হৃদরোগকে চ্যালেঞ্জ জানিয়ে গবেষণা করে গিয়েছেন তিনি। দেশে বিজ্ঞান প্রসার ও প্রচারের জন্য ভারত সরকার তাকে মরণোত্তর সম্মানপূর্বক 100,000 টাকা ও একটি মানপত্র প্রদান করে। 1996 সালের 22 আগস্ট মাত্র 41 বছর বয়সে নারায়ণ চন্দ্র রানার মৃত্যু হয়। তিনি আমাদের ছেড়ে নেই ঠিকই, কিন্তু তার গবেষণার মধ্য দিয়ে বিজ্ঞান চর্চার ইতিহাসে তিনি চিরকাল অমর হয়ে থাকবেন। এবং আমিও মেদিনীপুরের একজন বাসিন্দা, তাই সত্যি আমাদের গর্ব নারায়ণ চন্দ্র রানা। ঠিক আছে, তার জীবন সম্পর্কে 2 পর্বে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। ঠিক আছে, সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।